পৃথিবীতে যত পুরস্কার আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো নোবেল পুরস্কার। প্রতি বছর বেশ ঘটা করে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, চিকিৎসা, অর্থনীতি ও শান্তি এই কয়েকটি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। আর যারা নোবেল পুরস্কার পায় তাদের বলা হয় নোবেল লরিয়েট। নোবেল পুরস্কারের চল শুরু হয়েছিল সেই 1901 সাল থেকে। সেই থেকে আজ অবধি প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার। মূলত আলফ্রেড নোবেলের রেখে যাওয়া সম্পত্তি থেকে দেওয়া হয় এই নোবেল পুরস্কার, তাই তার নামকরণও করা হয় তার নামে। আলফ্রেড নোবেল 21 অক্টোবর 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, প্রকৌশলী ও একজন উদ্ভাবক। তার জীবদ্দশায় 355টি উদ্ভাবনের মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট। আলফ্রেড নোবেল এমন কিছু করতে চেয়েছিলেন যাতে তিনি মারা যাওয়ার পরেও মানুষ তাকে ভুলে না যায়। ফলে তার মৃত্যুর মাত্র 1 বছর আগে 27 নভেম্বর 1895 সালে তিনি তার সর্বশেষ উইলে উল্লেখ করেন যে তার সকল সম্পদ পুরস্কার আকারে দেওয়া হবে যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করবেন। তিনি তার মোট সম্পদের 94% এই 5টি পুরস্কারের জন্য উইল করেন, যার পরিমাণ ছিল প্রায় 31 মিলিয়ন সুইডিশ ক্রোনা। এর পরের বছর অর্থাৎ 1896 সালের 10 ডিসেম্বর 63 বছর বয়সে আলফ্রেড নোবেল ইটালিতে মারা যান। কিন্তু আলফ্রেড নোবেলের মৃত্যুর পর 26 এপ্রিল 1897 এর আগ পর্যন্ত সন্দেহ প্রবণতার জন্য নরওয়ে থেকে এই উইল অনুমোদন করা হয়নি। কিন্তু তার উইলের সমন্বয়কারী রগনার সোলম্যান এবং রুডলফ লিলজেকুইস্ট বসে থাকেননি, তারা নোবেল ফাউন্ডেশন তৈরি করেন। এই ফাউন্ডেশনের কাজ আলফ্রেড নোবেলের সম্পদের রক্ষণাবেক্ষণ এবং নোবেল পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা। 1897 সালে নোবেলের উইল অনুমোদন হবার সাথে সাথেই নোবেল পুরস্কার প্রদানের জন্য নরওয়েজীয় নোবেল কমিটি নামক একটি সংস্থা তৈরি করা হয়। অতি শীঘ্রই নোবেল পুরস্কার দেবার অন্যান্য সংস্থাগুলোও প্রতিষ্ঠিত হয়ে যায়। তাদের মধ্যে 7 জুন ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, 9 জুন সুইডিশ একাডেমি এবং 11 জুন রাজকীয় সুইডিশ বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠিত হয়। নোবেল ফাউন্ডেশন কিভাবে নোবেল পুরস্কার দেওয়া হয় তার একটি নীতিমালায় পৌঁছায় এবং 1900 সালে নোবেল ফাউন্ডেশন নতুনভাবে একটি বিধি তৈরি করে যা রাজা অস্কার কর্তৃক জারি হয়। পরবর্তীতে নোবেল কমিটির নির্ধারিত মনোনয়ন এবং নীতিমালা অনুসারে 1901 সালে বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ফিলহেল রন্টকেন, রসায়নে ফান্টফ, চিকিৎসায় এমিলি ভন বেরিং, সাহিত্যে সুলি প্রুদম আর শান্তিতে যৌথভাবে পেয়েছিলেন ওরি দুন এবং ফ্রেডেরিক পাসি। একটি মজার বিষয় হল 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হলেও তখন অর্থনীতিতে কোনো নোবেল পুরস্কার দেওয়া হতো না, কারণ আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপারে কোনো কিছু ছিল না। 1968 সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক তাদের 300 বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে একটি বিরাট অঙ্কের অর্থ দান করে, যা আলফ্রেড নোবেলের সম্মান রক্ষার্থে একটি নতুন পুরস্কার প্রদান করার কাজে ব্যবহৃত হবে। তার ঠিক পরের বছরে অর্থনীতিতে প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়। জান টিনবার্গেন এবং রাঙ্গার ফ্রিশ যৌথভাবে অর্থনীতিতে প্রথম নোবেল জেতেন। নোবেল বিজয়ীদের 100 বছরের তালিকা আছে বাংলাদেশের নামও। প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল জিতেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও বাঙালি হিসেবে নোবেল জিতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।